জনস্বাস্থ্য কারিকরী বিভাগের কোটিটকীয়া সজাগতা অভিযান। দেওয়াল লিখনের নামতেই ধার্য 1,35,82,880 টাকা। মন্ত্রী রিহন দৈমারীর জনস্বাস্থ্য কারিকরী বিভাগের মুখ্য অভিযন্তা অনাময় কার্যালয়ের এই কোটিটকীয়া অভিযানের কথা শুনিলে আপনার চকু কপালত উঠিব। রাইজর ধন অপচয় করে জনস্বাস্থ্য কারিকরী বিভাগের মুখ্য অভিযন্তা অনাময় কার্যালয়ে দেওয়াল লিখনের নামত ব্যয় করব 1,35,82,880 টাকা। মন করক মুখ্য অভিযন্তা লক্ষেশ্বর শইকীয়ার স্বাক্ষর থাকা এইখন নথি লই প্রত্যেক জেলার নামত কেবল দেওয়াল লিখনের 10,00,12,16,00,000 টাকা ধার্য করা হয়েছে। স্বচ্ছ ভারত অভিযানের নামত প্রত্যেক জেলাত এই দেওয়াল লিখনের কাম আরম্ভ হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে কার্বি আংলমের ধার্য করা হয়েছে 32,96,256 টাকা। কিন্তু স্বচ্ছ ভারতের নামত কোটিটকীয়া দেওয়াল লিখন কিমান সমিছিল? ইতিমধ্যে মন্ত্রী রিহন দৈমারীর বিভাগত লিখনের নামত কেলেঙ্কারি সংঘটিত হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। যেহেতু বর্তমানলৈকে কোটিটকীয়া দেওয়াল লিখন কারুরে কিন্তু চকুত পড়া নাই। এই ক্ষেত্রে মুখ্য অভিযন্তা লক্ষেশ্বর শইকীয়ার মতে বানপানীর বাবেহে আরম্ভ হওয়া নাই দেওয়াল লিখনের কাম। বানপানীর কারণে আমি কিছু কাম করব নো, কিছু প্রাকৃতিক দুর্যোগ অসুবিধাও জায়গা আছে আমার, যেহেতু আপুনি কৈছে কার্বি আংলং, ডিমা হাসাও ইত্যাদি জায়গাবিলাকত আমার কাম করবলে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছে। কিন্তু মুখ্য অভিযন্তার এই মন্তব্যর বিপরীতে এই দেওয়াল লিখনের নামত এখন কমিশনের বজার চলি থাকারহে অভিযোগ উত্থাপন হয়েছে। ব্যুরো রিপোর্ট, ডিওয়াই 365।